আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক সংবাদে আবার একবার স্বাগতম সবাইকে। আজ আমরা আপনাদের জানাবো, ঢাবিতে পোড়ানো হলো ফখরুল ও মিনুর কুশপুতুল, থাকছে প্রতিবেদনে। জানাবো দেশের মানুষকে আওয়ামী লীগ বিএনপির হাত থেকে বাঁচাতে হবে জিএম কাদের, বিস্তারিত তুলে ধরবো আজকের আলোচনায়। এদিকে বাংলাদেশে গভীর রাতে ভোট দেয় পুলিশ, থাকছে স্লোগানে স্লোগানে মুখর ঢাকায় বিএনপি সমাবেশ। সর্বশেষ থাকছে জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নয় মির্জা ফখরুল, তাই পুরো আলোচনাটি জানতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনুর কুশপুতুল পুড়িয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। মঙ্গলবার বিকালে রাজভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে তাদের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতা কর্মীরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবজ্ঞা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ইঙ্গিত পূর্ব বক্তব্য দেওয়ার অভিযোগে মিনুর এবং মির্জা ফখরুলের বক্তব্য ঐতিহাসিক, 7 মার্চের ইতিহাস বিকৃতির অভিযোগ এনে দুজনের কুশপুতুল পোড়ানো হয়। বিএনপির এই দুই নেতাকে 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সন্ত মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অবায়দুল ইসলাম ও সদস্য কামরুল হাসান বক্তব্য দেন। অপরদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলছেন, দেশ ও দেশের মানুষকে আওয়ামী লীগ এবং বিএনপির হাত থেকে বাঁচাতে হবে। 91 সালের পর থেকে দেশে আওয়ামী লীগ ও বিএনপি গণতন্ত্রের নামে এক নায়নতান্ত্রিক প্রতিষ্ঠা করছে। যারা ক্ষমতায় থাকে তারা আইনের ঊর্ধ্বে থেকে দুর্নীতি করে। সরকার দলীয়দের বিরুদ্ধে কোনো আইন নেই, আইন শুধু বিরোধী দলীয়দের জন্য প্রয়োগ হচ্ছে। আজ বুধবার 10 মার্চ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান বরানীর কার্যালয়ে এক মত বিনিময় সভায় গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন। জিএম কাদের মতে, আওয়ামী লীগের হাত থেকে রাষ্ট্র ক্ষমতা বিএনপির হাতে গেলে শুধু কালেক্টর পরিবর্তন হবে, টাকার অঙ্ক বাড়বে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। ভাগ্য পরিবর্তনের জন্য দেশের জনগণ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, তাই দলকে সুসংগত করতে হবে। নোয়াখালী বসুরহাটে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষকে ইঙ্গিত করে জিএম কাদের বলেন, সেখানে গেলেও রাতেও একজন খুন হয়েছে, প্রায় 30 জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি, তাদের দল একটাই, নেতাও একজন, শুধু ভাগাভাগির কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব। দেশের মানুষ এমন ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি চায়, জাতীয় পার্টি দেশের মানুষকে মুক্তি দিতে রাজনীতি করছে। জাতীয় পার্টির চেয়ারম্যান মনে করেন, আওয়ামী লীগ ও বিএনপি কোনো দলই জাতীয় পার্টিকে ছাদ দেয়নি, বিএনপি ক্ষমতায় গিয়ে জাতীয় পার্টিকে লাঠি পেটা করেছে আর আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভেঙে দুর্বল করেছে। আওয়ামী লীগ ও বিএনপি সংসদীয় গণতন্ত্রের নামে গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করেছে। মুক্তিযুদ্ধে জয়ী হয়ে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু বৈষম্য থেকে মুক্তি পাইনি। ওদিকে গণতন্ত্র ভোটাধিকারের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু নতুন প্রজন্ম এখনো ভোটের অধিকার ও গণতন্ত্র খুঁজে বেড়ায়। বাংলাদেশে গভীর রাতে ভোট দেয় পুলিশ, ভোটাধিকার হরণের জন্য নির্বাচন কমিশনের বিচার হবে। বুধবার দুপুরে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গুম খুনের জন্য আওয়ামী লীগের বিচার হবে, ভোটাধিকার হরণের জন্য নির্বাচন কমিশনের বিচার হবে, বিনা বিচারে কেউ ছাড় পাবে না, যুদ্ধ হবে, সংগ্রাম হবে, গণতন্ত্র ফিরে আসবে, সময় কারোর জন্য বসে থাকে না, আমাদের অধিকার আমাদেরকেই আদায় করতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের নামে সাজানো মামলা ও সাজা প্রত্যাহার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, সবকিছু সীমাবদ্ধতা আছে। ভোট চুরি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সারা বিশ্বে সোচ্চার হচ্ছে, সহযোগিতাকারীদের তালিকা হচ্ছে। আমেরিকার 10 জন সিনেটর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত দিয়েছেন, বাংলাদেশ ও বিশ্বের যে দেশে ভোট চুরি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তা তদন্ত করছে, প্রত্যেকটি জিনিসের একটি এক্সপায়ার ডেট আছে। স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আজকে মার্চ মাস, 14 দিন পরে দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, তার ঘোষণা দিয়েছেন শহীদ জিয়া রহমান। কেন মুক্তিযুদ্ধ হয়েছিল? গণতন্ত্র ভোটাধিকারের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, বাংলাদেশে গভীর রাতে ভোট দেয় পুলিশ। যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই সরকার পুলিশকে দুই ভাগ করে দিয়েছে, পুলিশের এক ভাগ বলছে মেজর অফ সিনহাকে ওসি প্রদীপ হত্যা করেছে, আরেক অংশ বলছে না, পুলিশের এক ভাগ হাজি সেলিম পুত্রের বিরুদ্ধে অভিযোগপত্র করছে, আরেক অংশ বলছে না। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আজও লজ্জিত, কারণ আমরা নতুন প্রজন্ম এখনো ভোটের অধিকার ও গণতন্ত্র খুঁজে বেড়াই। ডাক্তার সাদত হোসেন বলেন, কোনো অবার চিহ্ন কি বললো সেটা ধরার বিষয় নয়, জিয়ার রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন, রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। তিনি বলেন, এই সরকার ভোট চোর, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, নিরপেক্ষ সরকার চলমান আন্দোলনে শরিক হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তিনি। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন প্রসঙ্গে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, এরকম বেহায়া নির্বাচন কমিশন দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নজরুল ইসলাম মঞ্জু বলেন, সরকার প্রথমে আমাদের 6 মেয়র প্রার্থী নির্বাচিত, এই ব্যতিক্রম ধর্মী কর্মসূচি বুঝতে পারেনি, যখন বুঝতে পেরেছে তখনই বাধা দেওয়া শুরু করেছে, আমাদের ফাইনাল রাউন্ডে যেতে হবে, আমরা শেখ হাসিনাকে পাল্টাতে পারলে সব পাল্টে যাবে। মুজিবুর রহমান সরোয়ার বলেন, আজ গণতন্ত্র নেই, গণতন্ত্র না থাকলে দেশ থাকবে না, দেশে উগ্রপন্থীদের উত্থান ঘটবে, এসব এই আওয়ামী লীগ সরকারের মাথায় নেই। অন্যদিকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের নামে সাজানো মামলা ও
ও সাজাপত্তার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিএনপি বুধবার সমাবেশ শুরু হয়েছে। ঢাকা মহানগর উত্তর এই সমাবেশের আয়োজন করেছে। বুধবার বেলা 2টায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুর 12টার পর থেকে ঢাকা এবং এর আশেপাশের এলাকা থেকে বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে শুরু করে। বেলা 2টার দিকে নির্ধারিত খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশের স্থল ও এর আশেপাশে নেতাকর্মী উপস্থিত জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়েক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীর মুক্তির দাবিতে স্লোগান প্রকম্পিত করে তুলেছে। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য ও দলটির 6 সিটি কর্পোরেশন সাবেক মেয়র প্রার্থীদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এর আগে 23 শর্তে বিএনপিকে রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে সমাবেশের এই অনুমতি দেওয়া হয়। এদিকে 71-এ 7 মার্চ ও জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নয় এমন মন্তব্য করছেন বিএনপি। এদিকে 71-এ 7 মার্চ ও জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কেন এই মিথ্যাচার? একটাই কারণ, তারা দেশের তাদের বক্তব্যকে প্রতিষ্ঠিত করতে চায় যে একজন মাত্র ব্যক্তি তার একক ঘোষণায় একক কথায় দেশ মুহূর্তের মধ্যে স্বাধীন হয়ে গেছে। একদিনে একজনের ভাষণে স্বাধীনতা আসেনি, এই কথাটাই আমরা বারবার বলতে চাইছি। আমাদের সেই বক্তব্যের পরে সরকার প্রধান ক্ষিপ্ত হয়ে অনেক কথা বলেছেন, যেটা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। সত্য হলো, শহীদ জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে কি যুদ্ধ শুরু হতো? না। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন। বিএনপি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ঐতিহাসিক 9 মার্চ উপলক্ষে সভা হয়। স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা 7 মার্চ পালন করেছি, আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন, 71-এর এই দিনে 9 মার্চ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু করার জন্য পল্টন ময়দানে আহ্বান জানিয়েছিলেন। তিনি জনসমক্ষে এভাবে স্বাধীনতার বিষয়টা তুলে ধরার প্রথম ব্যক্তি। জাতীয় কমিটির সদস্য সচিব আব্দুল সালামের পরিচালনা আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু, জাতীয় পার্টির কাজী জাফর মোস্তফা জামাল, হায়দার প্রমুখ। ওদিকে মিয়ানমারের সামরিক জান্তার ক্ষমতা দখলের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছে রেলওয়ে শ্রমিকরা। এ ঘটনায় দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন ধর্মঘট অংশ নেওয়ায় রেলওয়ে শ্রমিকদের স্টাফ কম্পাউন্ড ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। এর আগে 1 ফেব্রুয়ারি অংশান সূচির সরকারকে হটিয়ে সামরিক জান্তা ক্ষমতা দখল করে। এরপরে আইন অমান্য আদালত শুরু করেন বিভিন্ন সরকারি খাতে কর্মকর্তা কর্মচারীরা। এতে দেশটির কলকারখানা দোকানপাট বন্ধ রয়েছে, পাশাপাশি ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হতে চলেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ফুটেজে রেলওয়ে স্টাফ কম্পাউন্ডের কাছে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা গেছে। নিজেকে মাসু পরিচয় দিয়ে ধর্মঘটরত একজন শ্রমিক টেলিফোনে রয়টার্সকে বলেছেন, শীঘ্রই দমনবিজান শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ওই ব্যক্তি বলেন, আমার মনে হচ্ছে তারা আমাদের গ্রেপ্তার করবে, আমাদের সাহায্য করুন। সুপ্রিয় শ্রোতা, আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।